কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিসংখ্যানে প্রতি বছর সারা বিশ্বে ব্যস্ততম 100টি বন্দরের তালিকা প্রকাশ করে বিশ্বখ্যাত জার্নাল লয়েডস। এটি ব্রিটেন ভিত্তিক শত বছরের পুরনো জার্নাল, যার তালিকায় এবছর তিন ধাপ এগিয়ে 64তম অবস্থানে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। 2020 সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল 67তম। প্রকাশিত তালিকা অনুযায়ী চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং করেছে 32,14,000 টিইউস, যা গতবারের তুলনায় 13% বেশি। বন্দর সচিব বলছেন, করোনা মহামারীর মধ্যে আমদানি কমলেও এ অর্জন গর্বের। 100 পোর্টসের তালিকায় অনেক ব্যস্ততম বন্দর তাদের নিম্নমুখী, সেই বিবেচনায় চট্টগ্রাম বন্দর তিন ধাপ এগিয়েছে। এটা সম্ভব হয়েছে চট্টগ্রাম বন্দরের যারা স্টেক হোল্ডার আছে সবার সহযোগিতা, চট্টগ্রাম বন্দরের যে টার্মিনাল অপারেটর আছে তাদের সহযোগিতা, সর্বোপরি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা। আগামীতে এই অর্জন ধরে রাখতে নতুন যন্ত্রপাতি সংযোজন ও পতেঙ্গা কন্টেইনার ইয়ার্ড চালুর প্রস্তুতি চলছে বলে জানান বন্দর সচিব। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড ফেসিলিটিস বেড়েছে, শেড ফেসিলিটিস বেড়েছে, টার্মিনাল ফেসিলিটিস বেড়েছে, সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশের আন্তর্জাতিক বাণিজ্যের চাহিদা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সুবিধাদি বৃদ্ধি করে চট্টগ্রাম বন্দরকে একটা আন্তর্জাতিক মানের বন্দরে এবং উন্নত বন্দরের তালিকায় নিয়ে আসতে। তবে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে দেশে আমদানি কমায় সামনে এ অগ্রগতি ধরে রাখা বড় চ্যালেঞ্জ। এজন্য বন্দরের আধুনিকায়ন ও বে টার্মিনাল সহ সব প্রকল্প যথাসময়ে চালুর দাবি তাদের। এই যে সুফল যে এটি ভোগ করছে, এটি নিয়ে কিন্তু সন্তুষ্টির কোনো মানে আমাদের সন্তুষ্টির কোনো এখনও উপায় আসেনি। তবে সন্তুষ্টির জন্য আমাদেরকে কিন্তু যে নতুন নতুন যে পদক্ষেপগুলো আছে, আমাদের অন্যান্য যে পদক্ষেপগুলো আছে, যেমন পিসিটি খুব শীঘ্রই চালু হওয়ার কথা, এখন পর্যন্ত চালু হচ্ছে না। পাশাপাশি যে আমাদের নতুন যে টার্মিনালগুলো আসতেছে, বিশেষ করে বে টার্মিনাল, বে টার্মিনালকে কিন্তু আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু এটিকে হাত দিতে হবে। এবছর লয়েডসের তালিকায় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দর হিসাবে পরিচিতি পেয়েছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর ও তৃতীয় অবস্থানে আছে চীনের নিংবু বন্দর। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।